বন্ধুরা, প্রত্যেক মানুষই যখন কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা ইনভেস্ট করতে যান, তখন সর্বপ্রথম প্রত্যেকেরই মাথায় এটাই আসে যে টাকা ডবল হতে কত সময় নেবে। তো যদি আপনার মাথাতেও এমন ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খায়, তাহলে এই ভিডিওটি আপনাকে খুব হেল্প করবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক্সের সম্বন্ধে পরিচয় করাব, যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার টাকা ডবল হতে কত সময় নেবে। সে আপনি ব্যাংকে টাকা ইনভেস্ট করুন, পোস্ট অফিসে করুন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, এবং এর সাথে সাথে এটাও আপনাদের দেখাবো যে আপনি কোথায় স্টেট ব্যাংকের এফডির থেকে দুই বছরের আগেই টাকা ডবল হিসাবে ফেরত পাবেন, তাও আবার 100% সেফ অ্যান্ড সিকিউর। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করি। তো সবার প্রথমে এখানে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লেটেস্ট ইন্টারেস্ট রেট জুন 2023-এর সম্বন্ধে জেনে নেই, এরপর আমরা পোস্ট অফিসের লেটেস্ট ইন্টারেস্ট রেটের সম্বন্ধে জেনে নেব, এবং এই দুটিকে কম্পেয়ার করেও দেখব যে কোথায় আপনার টাকা তাড়াতাড়ি ডবল হচ্ছে। তো যদি আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লেটেস্ট ইন্টারেস্ট রেট জুন 2023-এর সম্বন্ধে বলি, তাহলে এক বছরের এফডিতে ইন্টারেস্ট রেট রয়েছে 6.80%, দুই বছরের এফডিতে রয়েছে 7%, এবং 3 থেকে 10 বছর পর্যন্ত এফডিতে ইন্টারেস্ট রেট রয়েছে 6.50% ইন্টারেস্ট রেট। যদি এখন পোস্ট অফিস টাইম ডিপোজিটের লেটেস্ট ইন্টারেস্ট রেটের সম্বন্ধে কথা বলি, তাহলে এক বছরের টাইম ডিপোজিটে ইন্টারেস্ট রেট রয়েছে 6.80%, দুই বছরের টাইম ডিপোজিটে ইন্টারেস্ট রেট রয়েছে 6.9%, তিন বছরের টাইম ডিপোজিটে ইন্টারেস্ট রেট রয়েছে 7%, এবং 5 বছরের টাইম ডিপোজিটে ইন্টারেস্ট রেট রয়েছে 7.50%। যদি এনএসসির কথা বলি, তাহলে এনএসসি স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট রয়েছে 7.7%। এইভাবে পোস্ট অফিসের মধ্যে আপনি অন্যান্য স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেটকে দেখতে পারেন। তো এটা তো গেল এদের লেটেস্ট ইন্টারেস্টের সম্বন্ধে। এইবার এই লেটেস্ট ইন্টারেস্ট রেটকে যদি একটি ফর্মুলার সাহায্যে হিসেব করেন, তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার টাকা ডবল হতে কত সময় নেবে, সে যে কোনো ব্যাংক হোক বা পোস্ট অফিস। আর সেই ফর্মুলাটি হল 72 / ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল টু ডবল। এখন যদি SBI এর 10 বছরের এফডির ইন্টারেস্ট রেটের কথা বলি, তাহলে তা জেনারেল সিটিজেনদের জন্য রয়েছে 6.50%। এখন এই ইন্টারেস্ট রেটকে যদি ফর্মুলাতে ফেলে দেই, তাহলে হবে 72 / 6.50% ইজ ইকুয়াল টু 11, অর্থাৎ 11 বছর। তাহলে দেখতে পেলেন, যদি আপনি SBI এর এফডিতে টাকা নিবেশ করেন, তাহলে আপনার টাকা ডবল হতে 11 বছর সময় নেবে। এখন দেখে নেই যে কোথায় টাকা নিবেশ করলে আপনার জমা করানো টাকা SBI এর এফডির থেকে খুব তাড়াতাড়ি ডবল হবে। এখন যদি আমি পোস্ট অফিসের NSC স্কিমকে নেই, তাহলে পোস্ট অফিসের NSC স্কিমের লেটেস্ট ইন্টারেস্ট রেট রয়েছে 7.7%। এখন যদি আমি এই ইন্টারেস্ট রেটকে এই ফর্মুলার সাহায্যে দেখি, তাহলে 72 / 7.7% ইজ ইকুয়াল টু 9.3, অর্থাৎ 9 বছর 3 মাস। এখানে আপনি দেখলেন যে একই পরিমাণ টাকা যদি SBI এর এফডিতে এবং পোস্ট অফিসের NSC স্কিমে ইনভেস্ট করেন, তাহলে প্রায় 2 বছর আগেই আপনার টাকা ডবল হয়ে যাচ্ছে। এখানে পোস্ট অফিসের মধ্যে আরেকটি স্কিম রয়েছে, আর সেটি হল কিষাণ বিকাশ পত্র। এখানে টাকা জমা করলে আপনার টাকা ডবল হতে সময় নেবে 9 বছর 7 মাস। আর একটি কথা আপনাদের জানিয়ে দেই, যদি আপনি SBI এর FD-তে টাকা ইনভেস্ট করেন, তাহলে হতে পারে ম্যাচুরিটির সময় আপনাকে কিছু ট্যাক্স দিতে হতে পারে, আর সেখানে পোস্ট অফিসে কোনো রকমের ট্যাক্স দিতে হয় না। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে কিভাবে আপনার টাকা SBI এর তুলনায় পোস্ট অফিসে খুব তাড়াতাড়ি ডবল হচ্ছে। যদি আপনি পোস্ট অফিসে নিবেশ করতে চান, তাহলে তা আপনি খুব সহজেই করতে পারেন। আপনাকে শুধু পোস্ট অফিসে যেতে হবে এবং পোস্ট অফিসে KYC-র সাথে একটি সেভিং অ্যাকাউন্টকে ওপেন করিয়ে নিতে হবে। তারপর আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের সাথে খুব সহজেই নিবেশ করা স্টার্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই।
আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।